বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সপ্তাহের বিশেষ আয়োজন বসন্ত বাতাসে অনুষ্ঠানে আমি বালফেরদোস। এই মুহূর্তে লন্ডন, ইউরোপ কিংবা ইংল্যান্ডের যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। যারা ভালো নেই, সুস্থ নেই কিংবা আনন্দে নেই, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমরা চলে এসেছি আপনাদের মন ভালো করার জন্য। আমি সহ আমার সাথে আমার পুরো টিম, আমার সাথে একজন ভেরি স্পেশাল গেস্ট রয়েছেন যিনি গান গেয়ে আপনাদের মন ভালো করবেন। আমি শুরুতেই পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের আজকের স্পেশাল গেস্ট, আজকের সিঙ্গার তাজ ভাইয়ের সাথে। তাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আমি ভালো, বেশি ভালো। আচ্ছা, আমি আসলে বার্মিংহাম থেকে আসছি এখানে বসন্ত বাতাসে গান করার জন্য। আসলে এই প্রোগ্রামটা আমার খুবই খুবই ভালো লাগে, কারণ হচ্ছে এটা বাউল গান, আর বাউল গান সবারই প্রিয় থাকে, স্পেশালি সিলেটি মানুষ যারা আছে আমরা সবাই খুবই বাউলের পছন্দ, বাউল গান আমরা সবাই ভালো পাই। আচ্ছা আচ্ছা, তো বার্মিংহাম থেকে আসছেন, বার্মিংহামে অনেক বাঙালিদের বসবাস, লন্ডনের মতো আরেক মানে সেখানে আরেকটা মানে বাঙালির বিশাল একটা বড় অংশ সেখানে বাস করে, তো কেমন লন্ডনের পরে বার্মিংহামের বাঙালিরা? সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন, ভালো আছে সেখানে। তো আপনি বার্মিংহাম কোন জায়গায় থাকেন? আমি বার্মিংহাম লজেলস থাকি। লজেলস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমার আজকে সম্ভবত ইউরোপের কোন টেলিভিশনে আপনার ফার্স্ট পারফরমেন্স, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, অনুষ্ঠানটা যদি ভালোভাবে সাকসেসফুল হয় তাহলে আরো খুবই ভালো লাগবে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি, আমরা অনুষ্ঠানটি, পুরো অনুষ্ঠানটি আপনি উপভোগ করে তুলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা শুরুতেই গানে চলে যাব, এবার কি গান শোনাবেন? আমি প্রথমে একটা লালন গীতি দিয়ে স্টার্ট করতেছি। লালন গীতি দিয়ে? হ্যাঁ। ওকে, শুরু করে গান। হ্যাঁ, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কে মনে, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব কে মনে, আমি প্রেম রসিকা হব কে মনে, হেতে মদন রাজা করে কাছারি করা তাই করে নিয়ে যায় হুজুরি, এই দেহেতে মদন রাজা করে কাছারি করা তাই করে নিয়ে যায় হুজুরি, মদন মস্ত বাড়ি ও মদন মস্ত বাড়ি করে গিয়ে তহসিলদারি করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, চুর দিয়া চুর দরা দরি একই কারখানা, আমি তা জিজ্ঞাসলে তুমি বলো না, চুর দিয়া চুর দরা দরি একই কারখানা, আমি তা জিজ্ঞাসলে তুমি বলো না,
সাধুরা সব চুরি করে চুর থেকে ফলায় ডরে সাধুরা সব চুরি করে চুর থেকে ফলায় ডরে নিয়ে যায় শূন্য কারে কোনখানে কোনখানে প্রেম রসিকা হব কে মনে আমি প্রেম রসিকা হব কে মনে সিরাজ সায়ে বিরাজ করে লালন সায়ে বিরাজ করে সিরাজ সায়ের পায় স্বামী মারিলে লাটি নালিশ করিবে কোথায় লালন সায়ে বিরাজ করে সিরাজ সায়ের পায় স্বামী মারিলে লাটি নালিশ করিবে কোথায় তুমি মোর প্রাণপথি কি দিয়ে রাখি রতি তুমি মোর প্রাণপথি কি দিয়ে রাখি রতি কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব কে মনে আমি প্রেম রসিকা হব কে মনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কে মনে আমি প্রেম রসিকা হব কে মনে আমি প্রেম রসিকা হব অনেক সুন্দর করে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে গাওয়ার জন্য আমি আরেকবার পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের দর্শকদেরকে। এত সুন্দর যে গানটি গাইলেন আমাদের আজকের সিঙ্গার তাজ উদ্দিন এবং ওনাকে যারা সহযোগিতা করেছেন মিউজিক দিয়ে, আমি শুরুতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আমাদের নিয়মিত মিউজিশিয়ানরা রয়েছেন, আমার ঠিক তাজ ভাইয়ের ঠিক ডান পাশে রয়েছেন আমাদের হান্নান ভাই, যিনি দোতারা বাজাচ্ছেন আমাদের পুরো অনুষ্ঠানটি দোতারা বাজিয়ে আপনাদেরকে আনন্দ দেবেন। ওনার ঠিক পাশেই রয়েছেন মন্দিরা বাজিয়ে জাকারিয়া ভাই সাহায্য করবেন, এবং ওনার ঠিক ডান পাশে রয়েছেন সাগর ভাই, উনি তবলা বাজিয়ে আমাদের সবাইকে আনন্দ দেবেন। এবং ক্যামেরার পিছনে রয়েছেন এই অনুষ্ঠানটির প্রযোজক রবিন হায়দার খান, মিঠু আজাদ ভাই, হাম্মাদ ভাই এবং হাস্যময় মইনুল ভাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আমাদের অনুষ্ঠানটি উপভোগ্য করে তুলবেন সবাই। এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন যে যেখান থেকে, আর আপনারা আমাদের সাথে ঠিক রাত একটা পর্যন্ত থাকবেন, এবং আমাদেরকে কল করতে যদি চান কল করতে পারেন, আমাদের স্টুডিওর আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কল করে জানিয়ে দিতে পারেন আপনি কেমন লাগছে এই অনুষ্ঠানটি, কিংবা কেমন দেখতে চান নেক্সট এপিসোডগুলো, কিংবা আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমাদের আজকের সিঙ্গারের কাছে সেটিও বলতে পারেন। কল করা ছাড়াও আপনি ইমেল করতে পারেন, আমাদের স্ক্রিনে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে আপনি জানিয়ে দিতে পারেন আপনার এই অনুষ্ঠানটি নিয়ে যে কোনো মতামত। অলরাইট, আমি চলে যাব আমাদের গেস্টের কাছে। আবারও অনেক সুন্দর করে গান গেয়েছেন আপনি তাজ ভাই। আমি প্রথমেই আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি লালন গান, আপনি আমাকে বলছিলেন অফ দ্য ইয়ারে যে লালন গান করেন এবং বিভিন্ন সঙ্গীতে আপনি প্র্যাকটিস করেন, তো একটু পিছনে যেতে চাচ্ছি ভাইয়া, আপনার গানের আপনার শৈশব সম্পর্কে জানতে চাচ্ছি, কীভাবে গান শেখা। আপনি বলছিলেন যে একদম ছোটবেলা থেকেই আপনি গান চর্চা করছেন। আমি আর আমার বড় ভাই আমরা পাঠশালা স্কুল থেকেই গান করে আসছি, তো সেখানে আমাদের কোনো উস্তাদ ছিল না, এমনি এমনি গান করতাম। তবে 26শে মার্চে যে প্রোগ্রাম হইতো বাংলাদেশে, সেখানে আমরা দুনুবাই দুইবার পুরস্কার প্রাপ্ত হয়েছি, সেখানে আমরা ফার্স্ট সেকেন্ড আসছি। আচ্ছা, তো সেখান থেকেই আসলে গানের একটা ইন্টারেস্টিং বাংলাদেশ সিলেট রেডিওতে গান করতেন। আচ্ছা, তো এখন এদেশেই আছেন উনি, ওনার ছোট একটা ছেলে আছে, তাকেও গান শিখাইতেছেন। আর আমিও এখন ওই গানে, আমার সবচেয়ে বড় একটা হবি হচ্ছে গান। আমাদের বাড়িতেই পাঠশালা স্কুল, আর আমাদের এখানে আমার বাবাও আসলে খুব ভালো একজন হারমোনিয়াম বাদক ছিলেন। আপনার সে ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, প্রবলেম হয় নাই।
আচ্ছা তারপরে আপনি স্কুল স্কুল থেকে কলেজে যাওয়া লন্ডন থেকে আসছো না আমি তো স্কুল থেকেই আমি সুজা এই দেশে 14 বছর বয়স ছিল এখানে চলে আসছি সো এখানে আইসা আসি আর কি মোটামুটি এখানে এখানে যখন আসলেন তখন কি গানের সাথে সংশ্লিষ্ট ছিলেন প্রথমে ছিল না এরপরে 7-8 বছর পরে আমি একজন পাকিস্তানি উস্তাদ ইকবাল খান উনির কাছে গিয়ে আমি কিছু ক্লাসিক্যাল কিছু রাগ বা হারমোনিয়াম ওইগুলা কিছু শিখেছি উনির কাছ থেকে আচ্ছা আচ্ছা পাকিস্তানি তো আপনার এত মানে আপনি একজন বাঙালি বাঙালি অনেক উস্তাদ আমাদের এই লন্ডনে কিংবা আপনি প্রথম কি বার্মিং চলে গেছিলেন না এখানে ছিলেন বার্মিংহামে ছিলাম ওখানে বাঙালি 90 এর আগে 90 এর আগে এখানে আমাদের বার্মিংহামে উস্তাদ কেউ আসলে ছিল না শিকার মতো যদি থাকেন পরিচয় নাই জানি পরিচয় ছিল না আপনি তো যাকে আসলে চীনা চীনা যায় তার কাছেই যাইতে হয় তো আমি ইকবাল খানকে চিনেছিলাম দুই একটা প্রোগ্রামে দেখেছিলাম উনি ভালো গজল করে তো উনির পিছনে গিয়ে আমি কিছু শিখেছি তার কাছ থেকে দ্যাটস গুড আচ্ছা আমরা আরেকটা গান শুনবো আর অনেক কথা বলবো আপনার সাথে আপনার সম্পর্কে আর অনেক কিছুই জানবো আমার অনেক কিছু জানার রয়েছে আপনার কাছে এবারে কোন গানটি শোনাবেন আমি এখন আমাদের হাসন রাজার একটি গান শোনাবো হাসন রাজার গান ওকে কোন গানটি আগুন লাগাইয়া দিলে কোন হাসন অনেক চমৎকার গান আশা করি গানটি ভালো হবে নিবে না দারুন আগুন নিবে না দারুন আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে নিবে না দারুন আগুন নিবে না দারুন আগুন জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে আগুন লাগাইয়া দিল দাগ দাগ করে উঠল আগুন কইল আমার প্রাণে দাগ দাগ করে উঠল আগুন কইল আমার প্রাণে সুরমা নদীর জল দিলে সুরমা নদীর জল দিলে নিবে না সেখানে আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে লাগাইলো লাগাইলো আগুন মনমোহনে লাগাইলো লাগাইলো আগুন আমার মনমোহনে বাছি না গো বাছি না গো প্রাণ বন্ধু বিহনে আগুন লাগাইয়া দিল কোনে আসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কোনে জইলা জইলা যায় রে আগুন কিসে নাহি মানে জইলা জইলা যায় রে আগুন কিসে নাহি মানে বুঝিয়া দেখে হাসন রাজা বুঝিয়া দেখে হাসন রাজা তরল নিতর দনে আগুন লাগাইয়া দিল কোনে হাস
শাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল গনে, নিবে না দারুন আগুন, নিবে না দারুন আগুন, জ্বলে দিল জানে আগুন লাগাইয়া দিল গনে, শাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল গনে, শাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল গনে। ওয়াও, আর একটি চমৎকার পরিবেশনা, খুবই সুন্দর করে গেছেন, মানে মনটা একদম ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গানটি গাওয়ার জন্য। তো গান আপনি কি প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করা হয় গান? মাঝে মধ্যে প্র্যাকটিসে বসি, আসলে প্র্যাকটিসে বেশি বসার সুযোগ নেই, কারণ ফ্যামিলি যখন হয়ে যায় মানুষের, আসলে গান শেখার সময় হচ্ছে ইয়ং থাকতে, যখন মানুষের বিয়ে শাদী না করে। এখন কি আপনি বুড়ো হয়ে গেছেন? বিয়ে শাদী করার পরে সবাই বুড়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আল্লাহ, এটা কি বললেন? তার মানে বিয়ে শাদী না করার আগ পর্যন্ত, না করার যতক্ষণ পর্যন্ত করছে না ততক্ষণ পর্যন্ত ইয়ং থাকে মানুষ, ইয়ং থাকে। আমি মনে তো এখন 40 ইয়ার্স এ যদি কেউ বিয়ে করে এসে বা 50 ইয়ার্স এ, তাহলে তবু তার মনটা ইয়ং রয়ে গেছে, কারণ সে বিয়ে করে নাই। আচ্ছা আচ্ছা, আমাদের যে সকল ভাবিরা দেখছেন তারা কিন্তু খুবই আপসেট হবে আপনার কথায়। আমাদের আমাদের ভাবি কি দেখছেন এই মুহূর্তে? অবশ্যই দেখতেছে, খুবই আপসেট হবেন বাসায় গিয়ে কিন্তু। এনিওয়ে, আচ্ছা আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম, বার্মিংহামে যখন আপনি আসলেন প্রথমে, তো উস্তাদ আপনি বলছিলেন যে পাকিস্তানি একজন উস্তাদের কাছে আপনি গান শিখতেন, তো কেমন ছিল? আপনি তখন তো আপনি পড়াশোনা তখন কি কাজ করতেন? কাজ স্টার্ট করতেন 7-8 বছর পরে। আচ্ছা আচ্ছা, 8 বছর পরে গানের সাথে আমি গানে আবার আবার ফেরত আসলেন, তো কি ইন্সপিরেশন করলো আপনাকে আবার 8 বছর পরে? আবার আসলে ওই যে মাঝে মধ্যে প্রোগ্রাম হতো বার্মিংহামে, আচ্ছা তো সেখানে তো আচ্ছা, ইন্সপিরেশনটা সম্পর্কে আরো মানে আমরা জানবো, তো আমাদের সাথে একজন কলার রয়েছেন, কলে চলে যাব। কেমন? অলরাইট ভিউয়ার্স, আপনি দেখছেন বসন্ত বাতাস অনুষ্ঠান, কে আছেন আমাদের সাথে? কলার আপনি কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে? আমি বার্মিংহাম থেকে ফোন করছি। জি হোকা, হ্যাঁ তে আমি বার্মিংহাম থেকে ফোন করছি, আপনাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। জি আমি একটা গানের অনুরোধ করব। জি থ্যাংক ইউ, আপনার নামটা বলুন। ইনফ্যাক্ট কান গায় রাত টাইন্ডে কইবা যে রাধা রমণের একটা গান, আচ্ছা ভাল লাগে রাধা রমণের। আপনার নামটা কি ভাইয়া? হয় আমি, আচ্ছা নাম কইতা চাই না, কইবা রই যে রাধা রমণের একটা গান আছে। জি হোক, কোন গানটা শুনতে চাই রা? আপনারা দেখছেন বসন্ত বাতাসে অনুষ্ঠান, আমি ইকবাল ফেরদৌস আছি আপনাদের সাথে এবং আমি থাকবো আনটিল 1 o'clock। আমরা ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, কমার্শিয়াল ব্রেক শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বসন্ত বাতাসে। আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে, সৈক বসন্ত বাতাসে। আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে, সৌজন্যে JMG এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স।